वेलकम टू बेंगल फिश एंड ब्यूटी सिक्रेट्स ब्यूटिफाई योर सेल्फ। आमी तुम्हादेर जिनिया आज के तुम्हादेरके शोनाबो आमार ठाकुमार छोटोबेलाय करा एकटा चुलेर जोन्नो दारुण एकटा रेमेडी এবং এটা আমরা যতগুলো আর কি ভাই বোন ছিলাম, এবং শুধু ভাই বোন বলবো কেন, আমার মারা কাকিমারাও এটা ব্যবহার করত, তৈরি করে রেখে দিত আমার ঠাকমা, তো সেগুলো আমরা ব্যবহার করতাম। সত্যি বলছি বন্ধুরা, চুলটা এত ভালো ছিল আমার ছোটবেলায়। আমার চুলের ভীষণ গোছ ছিল, যত বয়স বেড়েছে চুলের প্রতি অযত্ন ততটাই বেড়েছে, সময়ের অভাবই বলো আর কুড়েমেই বলো যাই বলো না কেন, আর তার ফলস্বরূপ চুলটা ক্রমশ খারাপ হয়ে গেছে। তো যাই হোক, তোমাদেরকে যদি তোমাদের সময় থাকে তাহলে অবশ্যই এটাকে ট্রাই করো, ভীষণ ভালোভাবে কাজ দেয় এই রেমেডিটা। প্রথমে তোমাদের কাছে একটা কনফিউশন হয়তো হচ্ছে যে দিদি, এতগুলো চুলের নিয়ে তুমি কথা বলো, কোনটা ছেড়ে কোনটা ব্যবহার করব। হ্যাঁ, এটা কিন্তু হতেই পারে, আমি হলেও আমার হতো, কিন্তু এটা তো ভুললে চলবে না। প্রকৃতিতে অনেক জিনিস আছে যেটা আমাদের চুল কেন, আমাদের ত্বক বলো, শরীর বলো, সবকে ভিতর থেকে ভীষণভাবে ভালো রাখে। অনেক উপাদান আছে, একটা দুটো নয়, প্রচুর উপাদান আছে, এবং সবগুলোই কিন্তু কোনো না কোনো রকমভাবে চুলের যত্ন নেয়। চুল, শুধু চুল বলবো কেন, চুল বলো, ত্বক বলো, আমাদের শরীরের ভিতরে। এবার সবার তো সব জিনিস সহ্য হবে না, বা সব জিনিসটা হয়তো জোগাড় করতে পারবে না। যে যে জিনিসটা সহ্য করতে পারবে বা যে যেটাই জোগাড় করতে পারবে সেটা ব্যবহার করবে, তাহলেই কাজ দেবে। এবং যেটা করবে এক রকমই যেন কিছুদিন ধরে করে যায়, তাহলে ভীষণ ভালো ফল দেবে। তবে আমার কাজ তো সবসময় নতুন নতুন তথ্য তোমাদের কাছে তুলে ধরা, আর সেই জন্যই আমি এই ভিডিওগুলোই তোমাদের বানাচ্ছি। তবে আজকে যে রেমেডিটার কথা বলছি সেটা বলে নিই, দুটো মাত্র উপাদান লাগবে, একটা হলো ভিঙ্গরাজ পাতা আর একটা হলো আমলকি। তোমরা সবাই জানো দুটোই কিন্তু ভীষণ ভালো, ভিঙ্গরাজ পাতাও যেরকমভাবে চুলের কাজ করে ঠিক সেরকমভাবে আমলকিও চুলের জন্য ভালো। ভিঙ্গরাজ পাতার একটা ছবি আমি দিয়ে দেব, তার কারণ হচ্ছে এর আগে আমি ভিঙ্গরাজ পাতা আলাদা করে একটা ভিডিও করেছিলাম, যেটা অনেকেই দিদি কীরকম পাতা একটু দেখতে চেয়েছে, তো ছবিটা আমি দিয়ে দেবো, সেটা তোমরা দেখে নিও। ভিঙ্গরাজ পাতা আর কেশরাজ পাতার মধ্যে কিন্তু সামান্য হলেও পার্থক্য আছে, ফুলের কালারের পার্থক্য আছে, এবং পাতাটা অনেকটা এক ধরনের হয়, কিন্তু এর সাইন্টিফিক নেম পুরো আলাদা, তোমরা একটু সার্চ করলেই বুঝতে পারবে। ভিঙ্গরাজ পাতা আর কেশরাজ পাতা সেটা কিন্তু সাইন্টিফিক নেম হিসাবে আলাদা, হয়তো ধরনটা একই কিন্তু কিছুটা হলো আলাদা, দুটোর কাজই অবশ্য চুলের জন্য ভীষণ ভালো। তবে ভিঙ্গরাজ পাতা এটা একদম আদি অনন্তকাল ধরে চলে আসছে। এই ভিঙ্গরাজ পাতা আগে পাওয়া যেত, খুবই পাওয়া যেত, তবে এখন যদি তোমরা জোগাড় করতে না পারো এই পাতাটাকে, তাহলে ভিঙ্গরাজ পাউডারও কিন্তু নিতে পারো। আর আমলকি যদি এখন জোগাড় করতে না পারো, যদিও আমলকি এখন পেয়ে যাবে, যদি না পারো সেক্ষেত্রে আমলকি পাউডার ব্যবহার করতে পারো। দুটোরই লিংক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকেও আনিয়ে নিতে পারো বা তোমার পছন্দের জায়গা থেকেও আনিয়ে নিতে পারো। দিদা কীভাবে বানাতো সেটা আগে তোমাদের বলি। এক মুঠো মতো, ঠিক এরকম মুঠো মতো ভিঙ্গরাজ পাতা নিত, খুব ভালো করে পরিষ্কার করে নিয়ে ধুয়ে টুয়ে নিয়ে সেই মুঠো মতো নিত, এবং তার সঙ্গে প্রায় চারখানা মতো আমলকি নিত। এবার তোমার যদি মনে একটু বেশি করে বানাবো, সে এক মুঠোর জায়গায় দু মুঠো হয়ে যাবে, মুঠোর ওপর নির্ভর করছে, সেক্ষেত্রে আমলকিটাও বাড়িয়ে দেবে। এবার কাঁচা আমলকিগুলো খুব ভালো করে টুকরো টুকরো করে কেটে নিত, বীজ ভিতরের যে বীজটা আছে সেটাকে ফেলে দিত। দুটোকে নিয়ে শিলনোড়াতে বেটে নিত, তখনকার দিনে তো শিলনোড়াই থাকতো, তবে এখন তো যেহেতু আমরা মিক্সার গ্রাইন্ডার ছাড়া কিছু ভাবতেই পারি না, তো এখন মিক্সিতেই তোমরা বেটে নেবে। এবার বেটে নিলে একটা পেস্টের মতো হয়ে গেল। তুমি নারকেল তেল নেবে, এই যে পরিমাণটা বললাম তার জন্য 100 ml মতো নারকেল তেল নেবে। নারকেল তেলটা একটা জায়গায় রাখবে এবং ওই মিশ্রণটা মিশিয়ে দেবে, আগে মিশিয়ে দেবে
প্রথমে মিশিয়ে দেবেন আর কেতলের সঙ্গে যে পেস্টটা ভেঙ্গরাজ পাতা এবং আমলকি যে পেস্টটা বানালে সেটা মিশিয়ে দিবে। মিশিয়ে দেওয়ার পর তারপরে গ্যাসে বসাবে এবং আঁচটাকে একটু কমিয়ে দিয়ে গ্যাসে বসাবে আর নাড়তে থাকবে। দেখবে কিছুক্ষণ পর যতক্ষণ ওর মধ্যে জল থাকে এই পাতা এবং আমলকির মধ্যে যে জলটা আছে ততক্ষণ পর্যন্ত একটা আওয়াজ হতে থাকবে, যে তেলের মধ্যে ফুটতে থাকবে আওয়াজ হতে থাকবে। যেই ওই আওয়াজটা হওয়া বন্ধ হয়ে যাবে তার মনে ওই জলটা বাষ্পীভূত হয়ে গেল, তখন তুমি গ্যাসটাকে বন্ধ করে দিলে এবং ওই গরম অবস্থায় রেখে দিলে, ঢাকা দিয়ে রাখতে পারো কোনো অসুবিধা নেই। তারপরে যে ঠান্ডা হয়ে গেল ছেঁকে নিয়ে ওটাকে সব সময় একটা কাঁচের বোতলে রাখবে, কারণ আমি কাঁচের বোতলেই রাখতে দেখেছি, তখনকার দিনে এত প্লাস্টিকের চলই ছিল না, সবই কাঁচের বোতলে ছিল, কাঁচের বোতলের মধ্যে রেখে দাও। সপ্তাহে 2-3 দিন অনায়াসে ব্যবহার করো এই তেলটা। এই তেলটা ভিঙ্গরাজ পাতা এমনিতেই তোমার চুল পড়া কমাবে, চুলের বৃদ্ধি ঘটাবে, তার সঙ্গে সঙ্গে অকাল পক্কতাও রোধ করতে পারে। আর আমলকির মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং এটা চুলের জন্য ভীষণ কাজের, চুলের পুষ্টি গজায়, চুলকে পড়া রোধ করে এবং তার সঙ্গে সঙ্গে অকাল পক্কতাকেও কিন্তু রোধ করতে পারে। অকালে চুল পেকে যাওয়ার ভয়ও কিন্তু থাকে না যদি তুমি এই দুটো পাতাকে এখন থেকেই ব্যবহার করা শুরু করে দাও। যাদের চুল পেকে গেছে তারাও ব্যবহার করে এবং যাদের চুলে এখনও পাক ধরেনি বা একটা দুটো দেখা যাচ্ছে পাক ধরছে বা চুল উঠছে তাদেরকে বলবো এখন থেকে ব্যবহার করো। এটা কিন্তু অল্প বয়সী ছেলেমেয়েরা, অল্প বয়সী বাচ্চা মেয়ের, বাচ্চাদেরও, এটা বাচ্চা বলতে 4-5 বছরের পর থেকে, 5-6 বছরের পর থেকে তুমি কিন্তু অনায়াসে এই তেলটা মাথার মধ্যে দিতে পারবে। এটা আমি দেখেছি ছোটদেরও দিতে, তাই আমি তোমাদের বলছি এটা অনায়াসে দিতে পারবে। নারকেল তেলের মধ্যে দিয়েই করবে, নারকেল তেলের মধ্যে করলে সব থেকে ভালো হয়। করো, করে দেখো, ভীষণ কাজের এবং সত্যি যদি তোমরা করতে পারো তোমাদের চুল নিয়ে আর চিন্তা করতে হবে না, অন্তত পক্ষে আমি তো দেখেছি। আমার মনে হলো এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করা ভীষণ জরুরি, সেই জন্য শেয়ার করলাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে যতটা সম্ভব পারো শেয়ার করো, কারণ এটা জানা খুব দরকার। ভিঙ্গরাজ পাতা এবং আমলকি খুব একটা অর্থ ব্যয় হবে না, খুব সামান্য কিছু পয়সার বিনিময়ে একটা আমলকি, হয়তো 4-5টা আমলকির কি এমন দাম? নারকেল তেল তো কিনতেই হয়, আর যদি ভিঙ্গরাজ পাতা জোগাড় করতে পারো তাহলে তো কথাই নেই, যদি না পারো তাহলে পাউডার দিয়েও কিন্তু অনায়াসে হয়ে যাবে। এই পাউডারও তুমি 2 চামচ ভিঙ্গরাজ পাউডার নিলে আর 2 চামচ আমলকি পাউডার নিলে নারকেল তেলের সঙ্গে ঠিক ওই একইভাবে ফোটাতে দিলে তারপর ছেঁকে নিয়ে ব্যবহার করলে এটাও কিন্তু করতে পারো। হয় পাউডার করো না হলে পেস্ট করে করো, যেটাই করো দুটোই কিন্তু সমানভাবে কাজের এবং সমস্ত সমস্যা সমাধান করতে জুড়ি মেলা ভার। কেমন লাগলো এই ভিডিওটা জানাতে ভুল করো না। যারা নতুন দর্শক বন্ধু দেখছো তাদের যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং যতটা সম্ভব পারো এই ভিডিওটাকে শেয়ার করো, এটা সবার মধ্যে ছড়িয়ে দাও, কারণ এই রেমেডিটা জানা খুব দরকার। ভালো থেকো বন্ধুরা, নমস্কার।